কয়েকদিন ধরে মাহির খুব বায়না করছিল ঘরে তৈরি করে দিতে হবে আইসক্রিম। তো আমি ভাবলাম আজকে মাহিরের জন্য আইসক্রিম তৈরি করি। তো এখানে আমি দুধ জাল করে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। আর এমনিতে এই কয়দিন অনেক বেশি গরম পড়ছে, আর এই গরমের মধ্যে কিন্তু বাচ্চারা আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। আমরাও ছোটোবেলায় অনেক আইসক্রিম খেতাম, বিশেষ করে গরমের দিনে আইসক্রিম খেতে বেশ ভালোই লাগতো। এখন অবশ্য আইসক্রিম অতটা পছন্দ করি না, কিন্তু বাচ্চারা তো খায়, ওদের তো পছন্দ। তো ভাবলাম ওদের জন্য একটু তৈরি করি। তো এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, একটু ঘন হলে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এখানে আমি ঠান্ডা কিছু দুধ নিয়েছি, তো ঠান্ডা দুধের মধ্যেই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে দুধের মিশ্রণে দিয়ে দেব। দুধের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে এরপরে আমি দুধের মধ্যে দিয়ে দেব, আস্তে আস্তে করে দিয়ে দেব আর নাড়তে থাকব, না হয়তো ধলা পেকে যাবে। তো এই তো দিয়ে দিলাম সবটুকু কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এবারে আরেকটু সময় জাল করে নিয়ে তারপরে দুধটাকে ঠান্ডা করে এরপরে আমি এই যে আইসক্রিমের বক্স নিয়েছি এর মধ্যে রাখব। তো দুধের মিশ্রণ আমি আইসক্রিমের বক্সে ঢেলে তারপরে আমি এই আইসক্রিম বক্সটাকে রেখে দেব ফ্রিজে কয়েক ঘন্টার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে। তো আমি আইসক্রিমের বক্সে সব দুধের মিশ্রণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়ছে, আর এই গরমের মধ্যে কিন্তু মানুষ অনেক অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য একটু সাবধানে থাকতে হবে, বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখতে হবে। এই সময়টাতে একটু বেশি বেশি পানি খাওয়া বা রোদে গেলে ছাতা ব্যবহার করা, সব কিছু মিলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সুস্থ থাকতে হলে খাওয়া দাওয়ার ব্যাপারেও। তো আমি এখানে পরের দিন সকালবেলা একটু খাবার পানি নিয়ে নিচ্ছি বোতলে, যেটা প্রতিদিন সকালেই করা হয়। আর চুলাটাকেও একটু পরিষ্কার করে নিলাম, যদিও পরিষ্কারই ছিল। তো সকালের নাস্তা তৈরি করব। আসলে চুলা পরিষ্কার থাকলে রান্না করতে বেশি ভালো লাগে। তো রান্না করার আগেও দেখা যায় পরিষ্কার করি, আবার রান্না করার পরেও পরিষ্কার করা হয়। তো আমি এখানে আজকে মিষ্টি আলু দিয়ে পরোটা তৈরি করব। তো সেজন্য আমি এখানে মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর পরোটার জন্য আটার ডো তৈরি করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। তো মিষ্টি আলুর সাথে আমি দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া, মানে শুকনো ভাজা মরিচের গুঁড়া, আর দেব লবণ, আর দেব একটু সামান্য পরিমাণে সরিষার তেল। তো দেখা যায় যে আমাদের দেশে 12 মাস কিন্তু মিষ্টি আলু পাওয়া যায় না, এখনকার এই সময়টাতে মিষ্টি আলু পাওয়া যায়। আর এই মিষ্টি আলু দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়া যায়, মিষ্টি আলুর বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে অনেকেই। তো আমি আজকে ভাবলাম যে একটু মিষ্টি আলু দিয়ে পরোটা তৈরি করি। আলু পরোটা যেভাবে করে সেভাবে করে মিষ্টি আলু দিয়ে পরোটা তৈরি করব। তো আমি এখানে পরোটাগুলো বেলে নিচ্ছি। তো আজকে আমি সকাল সকাল কাজ শুরু করেছি, আজকে ভাবছি যে আমি 2 ঘন্টার মধ্যে সারা দিনের কাজ কমপ্লিট করে ফেলব, মানে সকালের নাস্তা দুপুরের রান্নাবান্না সব কিছু মিলিয়ে কাজ গুছিয়ে ফেলব 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। তো সেই অনুযায়ী কিন্তু আমি সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। তো দেখা যায় যে সকাল সকাল উঠে যদি কাজ করা যায় তাহলে হয়তো 2-3 ঘন্টার মধ্যে দুপুরের রান্না সহ ধোয়া মোছা সব কিছু করা যায়, সেইভাবে টার্গেট নিয়ে যদি কাজটা শুরু করা যায়। আসলে সংসারে আমাদের হিসেব করে ওইভাবে করে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, না হয়তো আমরা সারাদিনেও কাজ করে শেষ করতে পারবো না। সারাদিনই তো আমাদের কাজ থাকে, তার মধ্যেও দুপুরের খাবারটা মানে
সময় মতো রেডি করা, তারপরে সকালের নাস্তাটা সময় মতো রেডি করা, এগুলো তো লাগে। তো সকালের নাস্তা বানানোর সাথে সাথেই আমি দুপুরে রান্নাটাও করে ফেলবো, আর সেই সাথে ঘর মোছা, তারপরে অন্যান্য যে কাজগুলো সেগুলো এই ফাঁকে করে ফেলবো নাস্তা খাওয়ার পরপরই। আসলে হয় কি, কোনো কাজ যদি ফেলে রেখে দেওয়া হয় যে এখন না একটু পরে করব, তাহলেই কিন্তু দেখা যায় সারা দিনে অনেকটা কাজ জমা হয়ে যায়। তো সেজন্য মাঝে মাঝে দেখা যায় অনেকটা দেরিও হয়ে যায় যদি জমিয়ে রাখি। অনেক সময় হয় না যে ক্লান্তি লাগে, অলসতা লাগে, তো এই অলসতা ক্লান্তির কারণে কিন্তু কাজে অনেকটা পিছিয়ে পড়া লাগে। আর আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদেরকে অনেক মানে টাইমের মধ্যে চলতে হয়, আমার যেটা অভিজ্ঞতা হয়েছে। তো দেখা যায় সারা দিনের কাজ যদি আমি 12টার মধ্যে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু গুছিয়ে ফেলতে পারি, এরপরে 12টার পরে আমি ফ্রি থাকতে পারবো। তো এই যে পরোটা বানানো হয়ে গিয়েছে, নাস্তা পানি খাওয়া শেষ, সেটা শেয়ার করলাম না, এখন আমি ডাইনিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। তো আমি টেবিল পরিষ্কারের ক্ষেত্রে যে পানির সাথে ভিম লিকুইড আর হচ্ছে ভিনেগার, এটা দিয়ে পরিষ্কার করি টেবিলটা, তাহলে একদম ভালো পরিষ্কার হয়ে যায়। আমার কাছে ভালো লাগে ভিনেগার আর ভিম লিকুইড দিয়ে, আর সাথে একটু খাবার সোডা দিলেও বেশ ভালো হয়। তো টেবিলটা মুছে নিচ্ছি, মানে নাস্তা খাওয়ার পরে যদি একটু অলসতা করি বা একটু দেরি করে কাজ শুরু করি, তখন দেখা যাবে যে আর সারা দিনে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেজন্য আমি এখন থেকে হিসেব করেই চলছি। আর যেহেতু ইউটিউবে কাজ করতে হলে অনেক বেশি সময়ের মূল্য দিতে হয়, সেটা আমরা যারা ইউটিউবিং করছি আমরা সবাই জানি। তো আমি এই তো টেবিলটা মুছে নিয়েছি, আর এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, আর এখন ঘর মুছে নেব। তো আজকে রান্না করব ডাল আর হচ্ছে ভাপা ইলিশ, তো সেজন্য রান্নার ঝামেলাটাও একটু কম। তো আমি রাইস কুকারে যেহেতু ডালটা রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি ডালটা প্রায় হয়ে গেছে, এদিকে আমি এই ফাঁকে ঘরটা মুছে নিলাম। তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে ফেললে সংসারে, তাহলে আর সারাদিনে কাজের মধ্যে পড়ে থাকতে হয় না, এটাও একটা কথা আর কি। তো যারা বলে যে সারাদিন কাজ করা লাগে না, হ্যাঁ ঠিক আছে, সারাদিন করা লাগে না যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায়। তো আমি তো সকাল থেকে একটু বসে রইনি, তো এদিক দিয়ে এই যে ভাপা ইলিশটা রেডি করে নিয়েছি, ভাপে দিলেই হয়ে যাবে। তো আজকে রেসিপি শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করব। আর ভাপা ইলিশটা অনেক বেশি টেস্টি হয়েছিল, আমার ছেলে মেয়ে তো অনেক বেশি পছন্দ করে। এমনিতে ইলিশ মাছ রান্না বা ভাজি খেতে চায় না, কিন্তু সরিষা ইলিশ বা ভাপা ইলিশ তৈরি করলে ওরা খুব মজা করেই খায়। আর এই তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট, এরপরে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গোসল সেরে নেব। বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাকে একটু সময় দিয়েছেন, আমার সাথেই আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর এবার দেখিয়ে দেবো আইসক্রিমগুলো কেমন হয়েছে। এই তো মাহির বের করছে, ও তো খুব খুশি যে ঘরে তৈরি করা হয়েছে এত সুন্দর আইসক্রিম। আসলে এইভাবে বাচ্চাদের তৈরি করে দিলে ওরা কিন্তু খুব মজা করেই খায়। তো আইসক্রিমগুলো অনেক সুন্দর হয়েছিল। এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।